মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে রাধে রাধে মন্ত্র বলেন। আমি দুটো শিখিয়ে দিচ্ছি, বলুন। তুলস্ব মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব পিয়া কেশব আত্মে চিনামি তঙ্গ বরদা ভবশোভনে। এক, দুই, বৃন্দাওই তুলসী রে বই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নম। চেত দর্পণ মাঞ্চন, চেত, চেত কথার অর্থ হল চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণ, দর্পণ কথার অর্থ হল আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সর্বস্ব পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সর্বস্ব পড়ে আছে। প্রশ্ন হবে, আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য বিষয় বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে গৌরহরি বসবাস করে। ওগো কলিজীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। অগ্রে কি বললেন, আগে তুমি তোমার নিজের দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। চেত দর্পণ মার্জনা ভাবা মহা দাবাগ্নি, ভালো করে কথাগুলো ধ্যান দেবেন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। দাবাগ্নি মানে হলো আগুন। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। তবে হরিনাম করলে ক্রোধের লেশ থাকবে না, তবে একটা জিনিস কিন্তু কাজ করতে হবে। কি কাজ? তোমাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি রাজসিক আহার গ্রহণ করবো, মাছ মাংস খাবো আর হরিনাম করবো, শরীরের মধ্যে ক্রোধ নাশ হয়ে যাবে, নৈবচ কখনই নয়। সাত্বিক আহার গ্রহণ করো। বিদ্যাবধ জীবনম, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়, আনন্দাদি বর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু বলেন, সর্বাই আত্মা স্নাপয়ং পরং বিজয়তে। এই সুন্দর কথা, হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দু বাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরানিন হস্ত দগ্ধ পরোধনে মন দগ্ধ পরাস্ত্রিনা ধময়ন্তি মুহুর্মুহ। মানে কি, জিহ্বা দগ্ধ পরানিন, জিহ্বা মানে আমাদের রসনা বলছে আমরা হরিনাম করব না, হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরানিন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব। হাতের কাজ হলো করতাল দিয়ে, হাত বলছে হাসতে দেখতে পারো ধানে, আমি করতাল না দিয়ে আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব, আত্মসাৎ করব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বাসতাং পুরুতে মম, আমি যত বেলা আটটা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব। এইভাবে হরিনাম বলে বলা হবে, কেমন করে বলতে হবে, হরিনাম করো প্রেম দিয়ে, হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
অন্ধকারে পথ চলা যাবে? যাবে না, কিন্তু অন্ধকারে পথ চলা যায় মা একটা কাজ করলে। কি কাজ? আমাদের শরীরের মধ্যে জ্যোতি আছে, জ্যোতিটাকে বার করেছিল যে ভক্ত প্রহ্লাদ, আসতে জ্যোতিটাকে বার করেছিল ভক্ত প্রহ্লাদ, জ্যোতিটাকে বার করেছিল ভক্ত ধ্রুব, জ্যোতিটাকে ভক্ত বার করেছিল ভক্ত কুশধ্বজ, তারা হরিনামের কোণে আজও তারা অমরত্ব লাভ করে আছে। ভক্ত প্রহ্লাদ, কুশধ্বজ, ভক্ত ধ্রুব, তাহলে তুমি কেন পারে না? হরিনামকে আশ্রয় করে তুমি অমর হতে পারো না? আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে। তত্ত্বগুলো কে কি? কবিতাটা জানি, তত্ত্ব জানি না। কুমার পাড়ার গরুর গাড়ি, দেহটাকে বলছে কুমার পাড়ার গরুর গাড়ি, দেহটা কুমার পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। দেহটা যদি কুমার পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয়ে কবি লিখছে বোঝাই করা কলসিহারি, দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছে গাড়ি চালায় বংশী বদন, দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেবে না। গতকাল পরীক্ষা করে দেখলেন তো, মদন ভালো কাজ করতে দেবে? এরা যত ইচ্ছা করো যে একটু হরিনাম করবো, মদন বলছে করাচ্ছি তোদের। তবে আবার একটা কথা ভেবে দেখবেন, আগেকার দিনে মুনি ঋষিরা যজ্ঞ করত, কেন যজ্ঞ করত? জল হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য, তাই তো? তাহলে এবার আমাদের ভেবে নিতে হবে, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেখানে এরা পার্সোনাল বাড়িতে দিচ্ছে, বৃষ্টি হবে না? এটা শুভ না অশুভ? জানবেন, আমি যদি যজ্ঞের শেষে যদি বৃষ্টি হয় বা যজ্ঞের পূর্বে যদি বৃষ্টি হয়, তাহলে জানবেন আমি যে জন্য কীর্তনটা দিচ্ছি এটা আমার শুভ লক্ষ্য। মানে মদন বাধা দেওয়ার চেষ্টা করবে, তাতেও তুমি যদি পেরিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ করতে পারো, এর থেকে বড় আর কিছু হতে পারে না। তবে আমরা কলিযুগের মানুষ তো, আমরা একটু কিন্তু অলসতা প্রিয়, অলসতা প্রিয় নয়। নটার সময় কীর্তন হওয়ার আরম্ভ ছিল, হলো কটায়? হ্যাঁ,
তার মানে বুঝতে পারছেন, মদন আমাদের সবসময় পিছু দিকে টানছে, আগাতে দেবে না, মদন পিছু দিকে টানছে। হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসল না, মঙ্গলবার বসল না, বুধবার বসল না, বৃহস্পতিবার বসল না, সোমবারে কেন হাট বসল না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল, বার্ধক্য। বাবা, যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে কাজ করবে, আর যতদিন সংসারে কাজ করবেন সংসার আপনাকে ভালোবাসবে, বাসবে না? আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না খুব ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুল। হরি হরি বল, হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদীয়ায়, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে। হরিনাম যারা শ্রবণ করতেছেন সবাই শাক এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি। ভুল এনেছেন? ভুল, ওইটাও ভুলে। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে। না না, আমি ঘোমটার কথা বলিনি। এখনই মায়েরা প্রশ্ন করবে, তোমার মাথায় নামাবলি কই? একটা কথা মনে রাখবেন, গলায় মালা যদি না থাকে, তিলক সেবা যদি না থাকে, নামাবলির প্রয়োজন। ওই জন্যই দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, তাই না মা? কেন দেয়? যে আসনটায় বসে আছেন এটা হলো তিরপলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন, কারণ আপনি ব্যাসদেবের আসনে বসেছেন। ওই জন্য কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর কপালে গোপীচন্দন নেই, গলায় মালা নেই, এ আসনে বসেছে অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে মায়েরা কথাটা দান দেবেন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেহ তাহা কেন আজও মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে।
ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয়ে মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানীন চেতনা। অসদলোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘরে। রাজা বলে, ওহে জীব তোমরা কেন অসৎসঙ্গ করো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা আমরা কলিযুগের মানুষ 84 লক্ষ জনই ভ্রমণ করে স্বাদের মানব দেহ ধারণ করেছি। আমার 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 এগুলোকে ত্যাগ করে দিয়ে দিনান্তের শেষে অন্তত দিনের একবার অন্তত হরিনাম করে দু বাহু তুলে, কেমন করে? হরি নাম কৃষ্ণ নাম গেইজা অভিনাম, হরি নাম কৃষ্ণ নাম গেইজা অভিনাম, হরি নাম কৃষ্ণ নাম গেইজা অভিনাম। এসেছো ভবে খেতে হবে, এসেছো ভবে খেতে হবে, খেতে হবে না যেতে হবে। কর্মেন্তি কারান্তে মা ফলস্য কাদা চনম, কর্ম করে যাও ফলের আশা করো না। জমিতে ফসল দিয়েছো হতেও পারে না হতেও পারে, ব্যবসা করেছো লাভ হতেও পারে না হতেও পারে। শ্মশানে যখন জোর করে কাউকে হরি বলানো যাবে মা, শ্মশানে যখন মরানি যায় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছো কিনা জানি না, আজকে তুমি শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তো আর বলতে পারে না, 500 লোক বলে দেয় হরি বল, তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক, আগেও বলিনি এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যাবে? এবার দেখুন বাবা কথাগুলো, বাস্তব কথাগুলো তুলে ধরছি। শ্মশানে যখন মরা নিয়ে যায় 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে যায় হয়ে যায় 120 জন, কি করে হলো? খাবার লো, কি খাবার লোবে? জল খাবার লো। এটা কোন কোন তে লেখা আছে বাবা, কোন ধর্মে লেখা আছে? কোথাও নেই। যার বাবা মা মারা যায় তার মনে দুঃখ থাকে না? থাকে না। সেই দিনই তার পকেট থেকে 10-12 হাজার টাকা খরচা হয়ে যায় জলের জন্য। এগুলো বাদ দাও, তুমি শ্মশানে গেছো সৎকার্য করে, যাকে তুমি পড়াতে গেছো সে তোমাকে শিক্ষা দিল, তোমাকেও একদিন এইভাবে পড়ানো হবে, এটাই হলো শিক্ষা। তা বলে সৎ আচরণ করো, সৎ মনোভাব করো, অসৎ সঙ্গ করো না, অসৎ মনোভাব নিয়ে এসো না। এসেছো ভাবে, শুধু তাই নয়, মায়েদের বলি আমাদের মনোভাবটা কিন্তু অন্যরকম। আস্তে আস্তে মনোভাবটা কেমন মায়েরা, এই যে সামনে যারা বসে আছেন বলি, একজন নায়কের নাম করুন, অনেক নায়ক, একজন নায়কের নাম করুন বলো। নায়ক উত্তম কুমার, বা একজন নায়িকার নাম করুন, সুচিত্রা সেন। এরা কি প্রকৃত নায়ক? এরা কি প্রকৃত নায়িকা? প্রকৃত নায়ককে মায়েরা ধান দিন, বাবারা ধান দিন। প্রকৃত নায়ক হলো বিনয় বাদল দীনেশ, প্রকৃত নায়িকা মাতঙ্গিনী হাজরা। তাহলে আমাদের মনোভাবটা কেমন দেখেছো? ভাইরা ভালো করে শোনেন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদের দিকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদের দিকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতায়ের দেশ? এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে। নিতাই বল তাতে সামরে বল আমার কৃষ্ণ হরে রাম, হরি রাম হরি রাম কৃষ্ণ নাম জয় সে
চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবতী গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজন জপন কর সার অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় অপার নিতাই গৌর রাধে সামনে মনমার কৃষ্ণ হরি ভক্তমন্ডলী ভক্তিমতীমা যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। বৃন্দাবন মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে রাধে রাধে মন্ত্র বলেন। আমি দুটো শিখিয়ে দিচ্ছি, তুলস্ব মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব পিয়া কেশ বার্তে চিনামি তং বরদা ভব শোভনে। এক দুই, বৃন্দাওই তুলসীরে পৈ প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমো। মনে থাকবে মা? হয়ে গেল, এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে তিনবার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাহাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কী কী আঙুল দিয়ে তুলবেন মা? বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নম বৃন্দাওই। মনে থাকবে? আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তাল দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করো। প্রেম সে কি নাদা রানী কি মিঠিরস শিভরণি রাধে 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 ও মিঠিরস শিভরণি রাধে রানি লাগে রাধে রানি লাগে মন অমন অমন পারো পারো যমুনা জীব মানি লাগে মিঠিরস শিভরণি আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে না, নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না, আছে কেন তুলে আছে? আত্মসমর্পণ, যে না হাত তুলে দেবে হরিবোল ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গণ্ডগোল। হরিবোল হরিবোল। তাহলে ছোট করে একটা কথা বলি, বিমলা কমলা দুজন, মায়েরা ভালো করে শোনেন, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে, রং বেরঙের সুতো। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতো। ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে।
এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললি, একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি, সর্বনাশ। হ্যাঁ, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই, একবার চসই একবার চ, একা একা ভালো লাগছে না, একবার চ। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল তোল তোল, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। আই দেখো, আই দেখো, আই দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে বিমলার হাত দুটোকে, যখনই তুলে দিচ্ছে কি হলো, পড়ে গেল সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা চুরি করে বসে আছো। আমরা চুরি করে বসে আছি পাপ আমিত্ব অহংকার লজ্জা, এগুলোকে দরিদ্র দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে সবাই মিলে দু বাহু তোলে, এক দুই তিন চার, এক দুই তিন চার, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধুমা চায় বর্ষণ কিছরি, বৃন্দাবন সে ধুমা চায় বর্ষণ মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে বাদানি রাধে 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 সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারি লাল কি জয়, খারাপ লাগছে কি জয়, ভালো ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আচ্ছা আমাদের কৃষ্ণের আবির্ভাব কখন মা? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি জানেন? আর কিছু জানি না, বাকি তত্ত্বগুলো শুনে নিন। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি সবাই তো জানে, বাকি তত্ত্বগুলো কি কি? রোহিণী নক্ষত্রে নিশিত সময়, আয়ুষ্মান যুগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্বলগ্নে, রবির ভোনায়, বুধের দে কর্ণে, শুক্রে নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব মনে থাকবে? হয়ে গেল, মনে থাকবে না। নবদ্বীপ যারা দর্শন করেছে, নটা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, ভদ্রদ্বীপ, মাদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, নটা দ্বীপ। আজকে নিতাই চাঁদ গৌরচাঁদ কি করলেন? নিতাই চাঁদ গৌরচাঁদ দুই চাঁদ এসে এসো দুটি কটা সুতো দিয়ে পইতে? নটা সুতোর কি কি নাম? পইতে পরে তাকে নটা সুতোর নাম জানেন? নটা সুতোর কি কি নাম শুনিনি? সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়কম। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমই রাখা, নিজের দশটা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ।
শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। মায়ের এবার ভাবুন, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? 18 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল যেন 6 মাস চলে, কাঁসারের থালা বাটি গ্লাস 2 সেন্ট। আবার বলছে 11 খানা তাঁতের শাড়ি, 9 খানা গামছা, সরলতা ভাব, শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকে দরকার, বিজ্ঞানম, পুরাণ মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তি, এখন আস্তিক আর নাস্তিক দুটো কথা আছে। নাস্তিক কাদেরকে বলে? যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তাদেরকে বলে নাস্তিক। আস্তিক হচ্ছে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আজকে মহাপ্রভু কি করলো দেখুন। মহাপ্রভু কৃষ্ণ নাম সবার কানে পৌঁছে দিলেন। হেলায় নিতে পারো, অবহেলায় নিতে পারো, একবারও যদি দুবাহু তুলে হরিনাম করতে পারো, তোমাদের সমস্ত পাপ ধরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরিব নিত্যানন্দের বোন, অদ্বৈতের বোন শিবা সদাধরের বোন, নিতাই গৌর হরিব নিত্যানন্দের বোন, অদ্বৈতের বোন শিবা সদাধরের বোন, নিতাই গৌর হরিব নিত্যানন্দের বোন, অদ্বৈতের বোন শিবা সদাধরের বোন, হরিব হরিব গৌর হরিব। নিত্যানন্দের বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল শিব।